এই আজকের দিনেই ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য বৈপ্লবিক তিনজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিলেন। লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। ভগৎ সিং আর সুখদেব থাপারের বয়স তখন সবেমাত্র 23, আর শিবরাম রাজগুরু তখন 22 বছরের। তাদের এই ছোট্ট জীবনে তারা এত কম দিন বাঁচলেও আমরা আজও তাদের স্মরণ করি, যারা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম চেনামুখ। সুখদেব আর ভগৎ তাদের সহপাঠী ও অন্যান্য যুবকদের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে তারা একটি সমিতি গঠন করেন, যার নাম দেন নজওয়ান ভারত সভা। এর কবছর পরে রাজগুরুর সাথে তাদের দেখা হয়, যিনি ছিলেন পুনের একজন সংস্কৃত পণ্ডিত কুস্তিগির। চন্দ্রশেখর আজাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি আকৃষ্ট হন। 1927 সালে সাংবিধানিক সংশোধন ও ভারতে স্বশাসিত সরকারের সম্ভাবনায় সাইমন কমিশন গড়ে ওঠে, কিন্তু সেই কমিশনে কোনো ভারতীয় ছিলেন না। এটাই বহু স্বাধীনতা সংগ্রামীকে ক্ষুব্ধ করে তুলেছিল। লালা লাজপত রায়ও ছিলেন তার মধ্যে, যিনি 1928 সালে লাহোরে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন। লালা লাজপত রায় লক্ষ্য হয়ে দাঁড়ায়। পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস স্কট তাকে উত্তম মধ্যম প্রহার করেন। গুরুতর আহত হওয়ার কিছুদিন পরে তিনি মারা যান। এই প্রতিবাদটাই মোড় ঘুরিয়ে দেয়, আর বহু তরুণ বিপ্লবী লালার মৃত্যু ও ওই প্রতিবাদে আরও অনেকের মারা যাওয়ার প্রতিশোধ নিতে চাইছিলেন। তো তারা জেমস স্কটকে গোপনে হত্যা করবেন বলে ঠিক করলেন, যে মানুষটা লালাকে মারতে মারতে মেরেই ফেলেছিল। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব আর রাজগুরু সহকারী সুপারিনটেন্ডেন্ট জন সাউন্ডার্সকে কোনো রকমে হত্যা করতে পারে, যার ফলে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে দেয়। পুলিশ তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের বহু চেষ্টা করা সত্ত্বেও তারা কোনোভাবে পালিয়ে গেছিল। এই তরুণ যুবকেরা মাথা নত করতে চাননি বা স্বাধীনতা আনার চেষ্টা করা কিন্তু থামাননি। 1929 সালে সরকার বিল পাস করবেন ঠিক করে, যা ভারতের জনসাধারণের অধিকারকে আরও খর্ব করে দিতে চলেছিল। তখন তারা দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা ফেলবেন বলে ঠিক করে। এই কাঁদানে গ্যাসের লক্ষ্য কিন্তু মানুষ মেরে ফেলা ছিল না, বরং এটা করার লক্ষ্য ছিল তাদের কথা যাতে শোনা হয়, যাতে দেশবাসী জেগে ওঠে, অনুপ্রাণিত হয়ে ওঠে। যদিও যারা বোমটা ছুঁড়েছিলেন সেই ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত ও তাদের অনুসরণকারীরা গোলমালের মধ্যে পালাতেই পারতেন, কিন্তু তারা না পালিয়ে সেখানে দাঁড়িয়েই সোচ্চারে বলতে থাকেন, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। তো এটা করার সময় তারা খুব ভালোভাবেই জানতেন যে তাদের ফাঁসি দেওয়া হবে। সুখদেব ও রাজগুরু দুজনকেই গ্রেপ্তার করা হয় যখন লাহোরে তাদের বোমের আড়তটা খুঁজে পাওয়া যায়। এমনকি এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সুখদেব। সরকারিভাবে বলা হতো ব্রিটিশ রাজ বনাম সুখদেব ও অন্যান্যরা। সুখদেব ছিলেন এই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলোর অন্যতম একজন মূল পরিকল্পনাকারী। এমনকি জেলের মধ্যেও তারা চুপ করে বসে থাকেননি। বিচার চলাকালীন ভগৎ সিং ও তার বন্ধুরা ইংরেজ কয়েদীদের তুলনায় ভারতীয় কয়েদীদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে শুরু করলেন তাদের বিখ্যাত কারাগার অনশন। বিপ্লবীদের সাথে যাতে রাজনৈতিক বন্দীদের মতো আচরণ করা হয় সেই দাবিতে তারা শুরু করলেন অনির্দিষ্টকালের জন্য অনশন। শেষমেশ ব্রিটিশ তাদের কিছু দাবি মানতে রাজি হয়, আর বেশিরভাগই সেপ্টেম্বরে তাদের অবরোধ তুলে নেন। কিন্তু ভগৎ সিংয়ের জন্য এটাই যথেষ্ট ছিল না, যিনি তখনও ভারতীয় বন্দীদের জন্য রাজনৈতিক বন্দীর তকমার স্বীকৃতি চাইছিলেন। একমাত্র তিনি 116 দিন পর তার বাবার সরাসরি অনুরোধকে সম্মান জানাতে তার অবরোধ তুলে নেন। 1931 সালে 23 মার্চ এই সাহসী তরুণেরা মুখে হাসি নিয়ে ফাঁসিকে বরণ করে নেন। তারা কালো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে দিতে চাননি, বরং নিজেদের হাতে করে গলায় পরে নিয়েছিলেন ফাঁসির দড়ি। মহাত্মা গান্ধী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মৃত্যুদণ্ডটাকে লঘু করতে চেয়েছিলেন। ফাঁসি হওয়ার ঠিক আগে সুখদেব গান্ধীকে একটা চিঠি লেখেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড লঘু হওয়ার পরিবর্তে আমাদের ফাঁসি হলে ভারতের আরও বেশি লাভ হবে।
এমনই ছিল এই তরুণ যুবকদের ভক্তি, যারা তাদের মাতৃভূমিকে বাঁচাতে হাসতে হাসতে নিজেদের জীবন বলি দিয়েছিলেন। আর আজকের দিনে আমরা স্মরণ করছি কিভাবে দেশের জন্য তাদের জীবন বলিদান এই প্রজন্মের আমাদের সবার কাছে ও আগামী প্রজন্মদের কাছে এক স্বাধীন দেশ উপহার দিয়েছে। নমস্কার।